আমি 10 জনের কাছে দৌড়ে যাই না, আমি একটা লোকের কাছে থাকতে চাই যে আমাকে একটু একটু আমার পরিবারটা একটু আলোর রাস্তা দেখাবে। আসনাত আবদুল্লাহ কোট আন্দোলনের সমন্বয়কারী, তাকে পেয়ে কিন্তু দেখছেন ছুটে আসলেন অনেক যারা চোখ হারিয়েছেন, গুলি খেয়েছেন, লাইনে দাঁড় করায় ছবি ফুটেজ নিল, আপনাদেরকে দাঁড় করাইলো গণভবনে, নিয়ে হচ্ছে একটা এককালীন কিছু একটা দিয়ে আপনাদের খোঁজখবর আর নিল। এমন যদি হয়ে থাকে তখনই আমরা সরকারকে আবার প্রেশার দিই। আমি আসতেছি এয়ারপোর্টে, আমরা আসতেছি, আমি বলতেছি শুনেন, আপনার চিকিৎসা খরচ এক নম্বর বিষয়, এটা তো টাকা লাগতেছে না। দুই নম্বর বিষয়, আমৃত্য আপনার যত ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় এবং আর্থিক যে সহায়তা করা যায় সেটা রাষ্ট্র নিশ্চিত করবে, এবং আপনার সন্তানের লেখাপড়া, পরিবারের দায়িত্ব এগুলো রাষ্ট্র নেবে। আমৃত্য এরকম আমৃত্য, কারণ আপনারা মানে এই যে আপনার ক্ষতিটা হয়েছে এটা হচ্ছে দেশের জন্য হয়েছে, সুতরাং এর পরবর্তীতে যত ধরনের ক্ষতিপূরণের যে বিষয়গুলো আছে সেটা রাষ্ট্র বহন করবে, এবং এই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিচ্ছি। ফাইন, এই নিশ্চয়তা, এটা শুধুমাত্র আপনি না, যত ছাত্র নাগরিক যারাই আহত হয়েছে এই আন্দোলনে, প্রত্যেকের দায়িত্ব সরকার নেবে, এবং সম্পূর্ণ দায়িত্ব। যেমন এককালীন একটা অনুদান দিল, দিয়ে আর খোঁজখবর নিল না, এমন যদি হয়ে থাকে তখনই আমরা সরকারকে আবার প্রেশার দেবো। মানে সরকার যদি এই কাজটা করতে চায় যে জাস্ট একটা এককালীন লাইনে দাঁড় করায় ছবি ফুটেজ নিল, আপনাদেরকে দাঁড় করাইলো গণভবনে, নিয়ে হচ্ছে একটা এককালীন কিছু একটা দিয়ে আপনাদের খোঁজখবর আর নিল না, এরকম যদি করতে চায় আমরাই সরকারকে তখন বাধা দিব। জি স্যার, জি ঠিক আছে, বিষয়টা বুঝছেন ভাই? জি, আমি আমার নাম্বারটা দিয়ে গেছি হাসনাত, হ্যাঁ আপনি আমাকে ফোন দিবেন। জি, আপনার নাম্বারটা আমি নিয়ে গেছি। আপনার কাজ হচ্ছে কি, আপনি ওনাকে রুমের নিয়ে 442 নম্বর রুম, জি 442 পুরুষ নম্বর ওয়ার্ড, 442 পুরুষ ওয়ার্ড, আমি যাওয়ার সময় আপনাকে একটা আবার নক দিয়ে যাবো। জি, আর বিষয়টা হলো হাসনাত ভাই, বিষয়টা হলো যে আমি কখনো কোনো এই এক মাস যাবৎ এই অসুস্থ হওয়ার পর এক মাস যাবৎ এই হাসপাতাল দৌড়দৌড়ি করতেছি, ঢাকা থেকে আমাকে ডিএফ করা হয়েছে। বিষয়টা হলো আমি কারোর সাথে কোনো কথা বলি না, আমি সর্বপ্রথম আমার ফ্যামিলির প্রায়োরিটি দিচ্ছি আমার চোখ, আগে চিকিৎসা, পরে আমরা, পরে এখন অনেকভাবে ডাইনাভাবে থেকে অনেক জায়গা থেকে ওই অনলাইনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাইছে যে এই নাম্বারে আপনারা নক করেন, ফর্ম ফিল আপ করেন, বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা, ইভেন বাইকও নিয়েও উপরে একজন এরকম কথা বলছিল, নিয়ে গেছিলো ভাই আমাকে, ওনার কথা শুনলাম। তো আমার কথা হলো কোনটা ভাই, আমি 10 জনের কাছে দৌড়ে যাই না, আমি একটা লোকের কাছে থাকতে চাই যে আমাকে একটু একটু আমার পরিবারটা একটু আলো রাস্তা দেখাই, আমার পরিবারটা একটু আলো রাস্তা, আমার তো ভাই চোখের আলো আছে, আমার তো ভাই কিছু নাই, এমনই একটা লোক যে একজনের কাছে পার্সোনাল নাম্বার দিয়ে গেছে, একটু একটু আপনার পার্সোনাল নাম্বারটা আমার একটু দেন। আমি আছি ওখানে, আপনি আসেন, আপনার নাম্বারটা দেন, 44 নম্বর ব্যাট দেখছেন হাসনাত আবদুল্লাহ কোট আন্দোলনের সমন্বয়কারী, তাকে পেয়ে কিন্তু দেখছেন ছুটে আসলেন অনেক যারা চোখ হারিয়েছেন, গুলি খেয়েছেন, তাদের জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো খুইয়েছেন, তাদের কাছে দাবি বলেন, তাকে কাছে পেয়ে আপনারা জানেন যে সমন্বয়কারী তারা যদি থাকে এবং তারা যে কোনো একটি দাবিগুলো যদি তুলে ধরার চেষ্টা করে সেটি কিন্তু সাকসেস হবে, এবং তাদের বিভিন্নভাবে তাদের দাবিগুলো, তাদের চাওয়াগুলো যেন গুরুত্ব সহকারে যেন দেখেন সেটি দাবি জানালেন, এবং একজন শিক্ষার্থী, একজন আহত, তিনি কিন্তু ছুটে আসলেন এবং তাকে এক নজর দেখিয়ে তার মনে যে কষ্ট সেটি তুলে ধরলেন। দেখছেন তাকে যখন পাচ্ছেন, ঘিরে ধরছেন, মানুষের কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করছেন। তারপর আস্তে একটা যখন এই যে মন্ত্রণালয় নতুন
কি আসছে দেখছিলেন কিছুক্ষণ আগে, একজন অন্ধ মানুষ, আসলে আমরা ভুল দুঃখিত, একজন অসুস্থ, তার চোখে কিন্তু রাবার বুলেট বা পুলিশের গুলি লেগেছে, সেটি দেখার জন্য সেটি তার কাছে বলছেন এবং হাসনাত কিন্তু আশ্বাস দিয়েছেন তাদের জন্য পূর্ণভাবে এবং সারা জীবন যেন তাদেরকে একটি ব্যবস্থা হয়, সরকার একটি করবেন এবং এমন আশ্বাস কিন্তু দিয়েছেন সেই রোগীকে বা সেই যিনি আহত হয়েছেন আহত ব্যক্তিকে। এবং তিনি কিন্তু বলছেন যে আমরা দেখছি আমরা প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে, এবং আহত জানেন যে তারা কিন্তু বীর সৈনিক যারা আহত হয়েছেন, আমাকে সেটি দেখাচ্ছে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটি সবাই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।